আসসালামু আলাইকুম দর্শক, আব্দুল্লাহ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা ফাহিম নামটি নিয়ে হাজির হয়েছি। অনেকেই প্রশ্ন করেন, ফাহিম নামটি ইসলামী কিনা, বা এটি শিশুর জন্য রাখা যাবে কিনা, বা এর অর্থ কি। এ সকল প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে, এটি নবীর সুন্নত, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। তেমনি সুন্দর অর্থপূর্ণ নাম পেতে চ্যানেলের ডিসক্রিপশন থেকে ঘুরে আসতে পারেন, অথবা চ্যানেলের ভিতরে বা আবদুল্লাহ বিটি এখানে ক্লিক করে আপনার পছন্দের নামটি বা নামের অর্থ দেখে আসতে পারেন। যদি প্রশ্ন করেন, ফাহিম কি ইসলামিক নাম? হ্যাঁ, ফাহিম ইসলামিক নাম। ফাহিম নামটি ছেলেদের জন্য একটি পরোক্ষ কোরআনের নাম। এটি সাধারণত মুসলিম শিশুর জন্য রাখা হয়। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখুন, আমরা পরবর্তীতে জানিয়ে দেব ইনশাআল্লাহ। ফাহিম নামের সর্বাধিক আলোচিত অর্থ হল বুদ্ধিমান। এছাড়াও এই নামটির আরও বিভিন্ন রকম অর্থ বিদ্যমান রয়েছে, সেগুলোর মধ্য থেকে কয়েকটি হল মেধাবী, প্রখর, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন বা সহজে প্রত্যক্ষ করে এমন। ফাহিম নামটি এভাবেও রাখতে পারেন, যেমন ফাহিম মুন্তাসির, ফাহিম মাসরুর, আবদুল্লাহ আল ফাহিম, শাহ আলম ফাহিম বা ফাহিম হোসেন। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখুন, আমরা ইনশাআল্লাহ জানিয়ে দেব, এবং ভিডিওটি ফাহিম নামের বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না, তাদেরকে নামের অর্থ জানতে সহায়তা করুন। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।